সর্দি কাশি একটি কমন সমস্যা, যখন তখন যে কোনো সময়ই আপনি সর্দিতে আক্রান্ত হতে পারেন। যেহেতু গর্ভবতীদের শারীরিক সিস্টেম একটু দুর্বল থাকে, তাই তাদের এ সময়ে সর্দিতে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা দেয়। তবে আপনি চাইলে ঘরোয়া উপায়ে এবং একটু সতর্কতার সাথে এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আজকের এই ভিডিওর মাধ্যমে কিছু উপায় জেনে নেওয়া যাক, যে উপায়গুলোর মাধ্যমে আপনারা গর্ভাবস্থায় সর্দি কাশির থেকে মুক্তি পেতে পারে। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে গর্ভবতী মায়েদের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর এখনও যদি এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তার প্রেগনেন্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। প্রথমে যে ঘরোয়া উপকরণটির কথা বলবো সেটি হলো মধু। সর্দি কাশির সমস্যা দূর করতে মধু খুবই কার্যকরী। জলদি এই সমস্যা থেকে ত্রাণ পেতে পরিমাণ মতো কিছুটা মধু খেয়ে নিন। এছাড়া চায়ের সাথে মধু মিশিয়েও খেতে পারেন, তবে এর সাথে লেবু যোগ করলে আরও ভালো উপকার পাওয়া যাবে। বাষ্প গ্রহণ, সর্দির কারণে প্রায়শই আমাদের নাক বন্ধ হয়ে আসে, এই যে একটা বিরক্তিকর পরিস্থিতি সবাই জানে। তাই ধোয়া উঠছে এমন গরম পানি সহ পাত্র নিন। এবার পাত্রটির উপর মুখ রেখে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করুন, এতে নাক বন্ধ হওয়া অস্বস্তি থেকে মুক্তি পাবেন। লবণ পানি, সর্দি কাশির অন্যতম সমস্যা গলায় খুশখুশে ভাব সৃষ্টি করা, এমনকি এতে কাশিও হতে পারে। তাই উষ্ণ গরম পানিতে পরিমাণ মতো লবণ মিশান। এবার ভালো করে লবণগুলো মিশিয়ে পানিটা পান করুন এবং মুখের ভিতরে গার্গিল করার চেষ্টা করুন। দিনে 2-3 বার এভাবে করলে সর্দি থেকে কিছুটা আরাম পাবেন। আদা চা, আদা চায়ের যে অনেক ভেষজগুণ রয়েছে এটা হয়তো আপনি শুনে থাকবেন। এই চায়ের তেমনই এক ভেষজগুণ হলো সর্দি কাশির নিরাময়। চায়ের সাথে আদা কুচি কুচি করে কিছুক্ষণ নেড়ে চা পান করুন, আশা করা যায় এতে আপনার সর্দি অনেকটাই চলে যাবে। শারীরিক বিশ্রাম, সর্দি কাশি যে বড় কোনো রোগ নয় হয়তো আপনি জানেন, তাই সর্দি দেখা দিলে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। এ সময় বেশি বেশি পানি পান করুন, সাধারণত 2-3 দিনের বিশ্রামে সর্দি এমনিতেই চলে যায়। আবহাওয়াগত পরিবর্তন, পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, সর্দি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ নানাবিধ কারণে আপনারও সর্দি কাশি হতে পারে। তাই সঠিক সুন্দর জীবনযাপনে মনোযোগী হন, আর উল্লেখিত বিষয়গুলো প্রয়োগের পরও যদি আপনি সমাধান না পান সেক্ষেত্রে ডাক্তার দেখানোই আপনার জন্য উত্তম। হালকা কিছু ওষুধ গ্রহণে এটা ঠিক হয়ে যাবে, আশা করি ভালো থাকবেন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকলো, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর এছাড়াও যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।